নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি অয়েল ফ্রি রেসিপি নিয়ে। গতকাল আমি অয়েল ফ্রি শাহি পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে সম্পূর্ণ তেল ছাড়া চিকেনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে অসাধারণ হয়, একেবারেই মনে হয় না যে এটা তেল ছাড়া রান্না। ঘি বাটার কোনো কিছুরই ব্যবহার হয় না, খুবই সাধারণ একটি রান্না। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে। ডিনার বা লাঞ্চ যে কোনো সময়তেই আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের অয়েল ফ্রি রেসিপি। সম্পূর্ণ তেল ছাড়া মুরগির মাংস বানাবার জন্য সবার প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করব। নিয়েছি 600 গ্রাম উইথ বোন চিকেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে নেব যাতে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে ভালো মতন ঢুকে যায়। চিকেনের মধ্যে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 7 থেকে 8টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি নিয়ে সেটাকে আরও এইভাবে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিলাম, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। যেহেতু এই রান্নাতে তেল, ঘি, বাটারের ব্যবহার হবে না, সেই কারণে টক দইয়ের ব্যবহার করতেই হবে। চাইলে আপনারা পরিমাণে কমিয়ে দিতে পারেন। 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে ফাটিয়ে নিয়ে তারপর দিচ্ছি। সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, বেশ ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে খুব ভালো মতন মশলাগুলো ঢুকে যায়। খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট রেখে দিতে হবে। 40 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে মিনিট 2-3 সময় ধরে একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করলে মাংসের থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। 5 মিনিট পর আমি আবার একটু ঢাকাটাকে খুলে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে মাংসটাকে বারবার ঢাকা দিয়ে আর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে রান্না করতে হবে। এর মধ্যে আর কোনো কিছুই করার দরকার নেই। লবণও আমি আগে থেকেই দিয়ে নিয়েছি, শুধু মাঝে মধ্যে একটু ঢাকা খুলে আর ঢাকা বন্ধ করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে যদি রান্না করা হয় তাহলে মাংসটাও সুসেদ্ধ হয় আর স্বাদটাও খুব ভালো হয়। দেখুন, মাংসের থেকে তেল বেরিয়ে এসছে, মানে মুরগির মধ্যে যে এক্সট্রা ফ্যাট আছে তার থেকেই তেল বেরিয়ে এসছে। আর দই যেহেতু ব্যবহার করেছি, দইয়েরও একটা ফ্যাট আছে, তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর
অতিরিক্ত তেল যেটা আছে সেটা উপরের দিকে ভেসে উঠেছে। লো ফ্লেমে রান্নাটা করতে হবে। রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, 30 থেকে 35 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। খুব সামান্য পরিমাণে একটু চিনি আমি এর মধ্যে ব্যবহার করলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ভালো করে মিশিয়ে দিচ্ছি। যদি খুব একটা গ্রেভির প্রয়োজন না হয় তাহলে এইভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে করবেন, আর যদি গ্রেভির প্রয়োজন হয় তাহলে একটু হালকা গরম জল ব্যবহার করতে পারেন। আমি হাফ কাপ পরিমাণে হালকা গরম জল এর মধ্যে ব্যবহার করলাম একটু গ্রেভি করার জন্য। ভালো করে মিশিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 10-12 টুকরো এইভাবে বড় বড় করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আপনাদের ইচ্ছে হলে দেবেন আর ইচ্ছে না হলে দেবেন না, তবে ক্যাপসিকাম দিলে গন্ধটা খুব ভালো হয়। ক্যাপসিকামের বদলে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামের টুকরোগুলো দেওয়ার পর 2 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু একেবারেই ফোটাবেন না, তাহলে ক্যাপসিকাম নরম হয়ে যাবে, আবার ক্যাপসিকাম নরম হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগে না। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তৈরি হয়ে গেল একদম তেল ছাড়া চিকেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।